সিপিআইএমের দশরথ ভবন, ভানুগোস্মৃতি ভবন, চিটু অফিস সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় পার্টি অফিসগুলির ভাঙ্গার প্রতিবাদে এক বিক্ষোভ র্যালি করেন রাজধানী আগরতলা শহরে। সিপিআইএমের পার্টি অফিসের উপর আক্রমণের প্রতিবাদে আজ সিপিআইএম দলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। পার্টি রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তারা যেভাবে কালকে বিনা প্ররোচনায় কোনো কথাবার্তা ছাড়া প্রথম আক্রমণ করেছে প্রতিবাদী কলমের অফিস, এবং তাদের কর্মী তিনজন আহত হয়েছে, এবং মালিক যে উনি যদি ওনাকে যদি কর্মীরা না সরাতো অনল রায়চৌধুরীও আক্রান্ত হতেন। এরপরে আমাদের জেলা অফিস, রাজ্য দপ্তর, এবং সেখানে রাত্রেবেলা 12টার পরে সিআইটির অফিস, এবং সারা রাজ্যের এখন পর্যন্ত যা আমাদের কাছে খবর আছে প্রায় 50টা পার্টি অফিস, বিভিন্ন জেলা লোকালের পার্টি অফিসগুলো ওরা একেবারে ফেসিবাদী কায়দা রাতের অন্ধকারে সমস্ত গুন্ডাগুলো এই আক্রমণ করে তার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, খবর, ত্রিপুরা।